হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা আমরা একটা বাটারফ্লাই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে বাটারফ্লাই আমাদের গাড়িতে কি কাজটা করে সেটা আমাদের একটু জেনে রাখা দরকার, এবং বাটারফ্লাই কিন্তু আপনার মাইলেজ কিংবা হচ্ছে গাড়ির যে চলার যে ক্ষমতা কিংবা স্পিড বলেন সবকিছু কিন্তু বাটারফ্লাই আপনার হ্যান্ডেল করে। এটা তো আমরা এটা সবাই জানি। তারপর হচ্ছে বাটারফ্লাই আসলে ময়লা হয়ে যায়, এটা আমাদের পরিষ্কার করা খুব প্রয়োজন হয়ে যায়। আর ময়লা হলে কি অসুবিধা হয় সেটা আমরা একটু জেনে রাখা দরকার। বাটারফ্লাই যদি আমি একটু আগে আপনাদেরকে বাটারফ্লাইটা একটু দেখাইনি, আপনারা দেখতে পাচ্ছেন বাটারফ্লাইতে কি পরিমাণের ময়লা হয়েছে। তো এই ময়লাটা হইলে কিন্তু আমাদের বাতাসের যে যাওয়ার যে ওখানে প্রক্রিয়াটা আছে এটার মধ্যে বাধা সৃষ্টি হয়ে যায়। তো এই বাতাস যদি আমাদের যাওয়ার প্রক্রিয়া যদি বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আমাদের মাইলেজটা কমে যায়। ইঞ্জেক্টর দিয়ে যখন আপনার হচ্ছে তেল ওখানে স্প্রে করা হয় তখন কিন্তু আপনার ওইখানে গ্যালারিতে আপনার হচ্ছে বাতাসের প্রয়োজন হয়। তো বাতাস এবং ফুয়েল দুইটা মিলে মিশ্রণ হয়ে আপনার গাড়ি কিন্তু আপনার স্পিড বলেন কিংবা হচ্ছে জ্বালানির যে পদ্ধতি আছে সেটা এখানে বাড়ানো হয়। তো আপনারা আমাদের চেয়ে যদিও বেশি ভালো জানেন, তারপর আমরা কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমাদের বর্তমানে বাজারে তেলের দামটা প্রচুর বেড়ে গেছে, এই কারণে আমরা হচ্ছে বাটারফ্লাই কিংবা হচ্ছে ফুয়েল সিস্টেম সার্ভিসিং যেটা আছে সেটা সবসময় আমরা সার্ভিসিং করার চেষ্টা করবো। তাইলে আমাদের হচ্ছে গাড়ির যে ফুয়েলের যে বিষয়টা আছে কিংবা জ্বালানির যে আপনার বেশি কস্টিং আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আর বাটারফ্লাই যদি এরকমের ময়লা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে তাড়াতাড়ি করে সার্ভিসিং করার চেষ্টা করবেন। তাহলে আপনার হচ্ছে ফুয়েল কিংবা হচ্ছে আপনার জ্বালানির প্রক্রিয়ার অনেকটা মাইলেজ বেড়ে যাবে। তো মাইলেজ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের বর্তমানে তেল অনুযায়ী মাইলেজটা বাড়ানো খুব জরুরি। একটা জিনিস আপনারা চালাইতে গেলে ফিল করতে পারবেন, যেটা হচ্ছে আপনি কখনো আরপিএম দিচ্ছেন কিংবা অ্যাক্সেলারেটর দিচ্ছেন কিন্তু আপনার গাড়ি যে পরিমাণ আগে ভাগতো এখন একটু ভাগার পরিমাণটা কমে গেছে, রান করতেছে না সেভাবে। এরকম যদি সমস্যা আপনারা পান তাহলে অবশ্যই ধরে নেবেন আপনার বাটারফ্লাইতে ময়লা হয়েছে, কিংবা আপনি ওভারটেক করতে যাচ্ছেন আপনি যে পরিমাণে আগে স্পিডে ভাগে দৌড়ায় চলে যাইতেন সেই পরিমাণে যাইতে পারতেছেন না। এরকম প্রবলেম ফিল করলেই আপনারা ধরে নেবেন আপনার বাটারফ্লাইটা ময়লা হয়ে গেছে, এবং আপনার মাইলেজটাও যদি কমে যায় সেক্ষেত্রেও আপনি ধরে নিতে পারেন এর বাটারফ্লাইটা আসলে ময়লা হয়ে গেছে। তো বাটারফ্লাইয়ের সাথে আবার এখানে বাটারফ্লাই হাওয়া আসার আগে একটা ফিল্টার থাকে, যেহেতু আমাদের এয়ার ফিল্টার আছে, এই এয়ার ফিল্টারে যদি সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার সেম প্রবলেম হবে। যেহেতু আমরা জানি যে আমাদের গাড়িতে একটা এয়ার ফিল্টার আছে, তো এয়ার ফিল্টারে প্রথমে এই ময়লা যে থাকে কিংবা ধুলা বালু আমাদের থাকে, তো এই বাতাসের ধুলা বালুটা কিন্তু এয়ার ফিল্টার প্রথমে ছাকন করে, তারপর কিছু পরিমাণে ধুলা বালু কিন্তু এর মধ্যে চলে যায়। যখন এখানে চলে যায় তখন এখানে আটকে যায়, আটকে গেলে কিন্তু আপনার হচ্ছে এই মাইলেজটা কমে যায়। তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আমরা টুকিটাকি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। বাটারফ্লাই সবসময় আপনার সার্ভিসিং রাখার চেষ্টা করবেন এবং এয়ার ফিল্টারটা সার্ভিসিং রাখার চেষ্টা করবেন। এই দুটো জিনিস যদি পরিষ্কার থাকে তাহলে মাইলেজ আপনার অবশ্যই বেড়ে যাবে। এই বিষয় নিয়ে আর কিছু বলার নাই, যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।